ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির আওলাদেরা প্রত্যেক সাহেবজাদাগণ শুধু নয় নাতিগণ প্রতিটা পরিবারের সদস্যরা তারা এখন এটার ব্যাপারে মুখ খুলেছেন সামনে আন্দোলনের আহ্বান করবেন জিহাদের ডাক দিবেন কেন যে আমাদের বাংলাদেশের যে শিক্ষানীতি শিক্ষানীতিকে পরিবর্তন করে ইসলামকে মিটিয়ে দারউইনের মতবাদ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে সাধারণ মানুষেরা তো এইসব বুঝবে না ব্যঙ্গে বলি শিক্ষানীতির মধ্যে তারা পরিবর্তন আনছে ইসলামী শিক্ষার থাকবে না স্কুল কলেজ পর্যায়ে ইসলামী শিক্ষার কোনো পরীক্ষা হবে না আচ্ছা আপনারা বলুন তো যে বিষয়ের পরীক্ষা হবে না ওই বিষয় কি ছাত্ররা পড়বে কথা বলেন না পড়বে না আরে কম্পালসরি সাবজেক্টই বর্তমান ছেলেরা পড়তে চায় না যেটা বাধ্যতামূলক পরীক্ষা দেওয়া লাগে এটাই পড়তে চায় না এখন যদি বলে যেটা ক্লাস হবে পরীক্ষা হবে না এটা শিক্ষকও পড়াবে না ছাত্র কোনোদিন পড়বে না মূলত তারা সুদূর প্রসারী চক্রান্ত করতেছে কিভাবে বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষা উঠানো যায় ষষ্ঠ শ্রেণীর মধ্যে বই স্কুলে এত দেওয়া হবে জানুয়ারির এক তারিখ বই আপনারা তো ছেলে মেয়ে ভাই বাতিজা পড়বে ষষ্ঠ শ্রেণীর বইটি আপনারা হাতে নেবেন সপ্তম শ্রেণীর সম্পর্কে এখন আমরা জানি নাই বই আসলে পরে জানতে পারবো ষষ্ঠ শ্রেণীর বই থেকে যতটুকু পর্যন্ত জানা গেছে সেটা হলো সেখানের মধ্যে উল্লেখ করেছে মানুষ নাকি বানর থেকে তৈরি যে মানুষ নাকি আগে বানর ছিল আস্তে আস্তে করে বানরের লেস পড়ে গেছে তারপরে বানরের তো এই দুইটে চারটা পা তো চারটা পায়ের মধ্যে দুইটা হাত হয়ে গেছে আর দুইটা পাও রয়ে গেছে আস্তে আস্তে শরীর থেকে লুমগুলি ঝরে পড়েছে তখন বানর থেকে মানুষ হয়ে গেছে নাউজুবিল্লাহ এটা হলো এই বইয়ের মধ্যে উল্লেখ করা যে বইটা আপনার আমার স্কুল কলেজে দেওয়া হবে মাদ্রাসায় দেওয়া হবে ওই বইয়ের মধ্যে উল্লেখ করা যে মানুষ আগে মানুষ ছিল না বানর ছিল আপনারা বলেন তো আমাদের পূর্বপুরুষরা বানর ছিলেন না মানুষ ছিলেন এই পৃথিবীর প্রথম মানুষকে এই দেখছেন আমাদের সবার জানা এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিসসালাম এই পৃথিবীর প্রথম মহিলা হাওয়া আলাইহিসসালাম এক পুরুষ এক নারী দেখে তামাম পৃথিবীর মানুষ ঠিক কিনা আরে বানর তো একটা প্রাণী এটা তো আল্লাহর সৃষ্টি বাঘ একটা প্রাণী এটাও আল্লাহর সৃষ্টি ঠিক তেমনি ভাবে আমরা মানুষ আল্লাহর সৃষ্টি আদম নবী থেকে আমরা এসেছি এক বাবার এক মায়ের সন্তান আমরা পৃথিবীতে যা আছি আর ওই সব নাস্তিকেরা মুরতাদেরা এরা মানুষদেরকে শিখাইতে চায় যে মানুষ আগে মানুষ ছিল না বানর ছিল এই শিক্ষা গ্রহণ করে বলেন আপনার আমার ছেলে মেয়েরা ভাই বাতিজরা কি মানুষ হবে না পশু হবে জুরা বলেন মানুষ হবে না পশু হবে এই শিক্ষানীতি বাংলার জমিনে চলবে না শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি আওলাদ আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতুলি ওচিরি জিহাদের ডাক দিবেন যদি এই শিক্ষানীতি বাতিল করার জন্য ইসলামী শিক্ষা এই বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য যদি জিহাদের ডাক দেন আমরা জিহাদে যাইতে রাজি আছি কিনা জুরে বলতে হবে রাজি আছি কিনা এ দেশ মুসলমানের দেশ 90 ভাগ মুসলমান এই দেশে বসবাস করে 90 ভাগ মুসলমান থাকা সত্ত্বে ইসলামের বিরুদ্ধে ইসলামী ইসলামের বিরুদ্ধে যায় এমন কোন জিনিস এ দেশে বাস্তব বাস্তবায়ন করতে দেওয়া হবে না জুরে বলেন দে করতে দেওয়া হবে না আপনার আমার অনেক মানুষ ইউনিভার্সিটিতে পড়ে কলেজে পড়ে স্কুলে পড়ে নাস্তিক মুরতাদেরা মনে করে যে ইউনিভার্সিটি কলেজের মানুষেরা তো আর ইসলামের দিকে ঝুঁকে নাই অতএব সুযোগ বুঝে তারা কাজ করতেছে কিভাবে বাংলার মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়া যায় এটা কখনো সম্ভব হবে না কারণ বর্তমান সময়ে শুধু মাদ্রাসা নয় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও ইসলাম সম্পর্কে সচেতন আছে না নাই আপনি আমি মনে করি শুধু মাদ্রাসার ছেলেরাই নামাজ পড়ে না আপনি গিয়ে দেখেন স্কুলের ছেলেরাও অনেকে নামাজ পড়ে কলেজের ছেলেরাও নামাজ পড়ে বার্সিরিতে মাথায় ফাগড়ি নিয়ে ক্লাস করে আছে না নাই আমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি আমার লেবাস দিয়ে ক্লাস করেছি শুধু আমি না আমি দেখেছি আমার মতো শত শত অনেক মাদ্রাসার ছেলেরা ক্লাস করেছে আমাদেরকে কেউ বাধা দেয় নাই কলেজের ভিতরে মসজিদ আছে কলেজের ভিতরে ইসলামী শিক্ষা আছে আমরা মনে করি শুধু মাদ্রাসায় স্কুল কলেজে বুঝি নাই অবশ্যই আছে অনেক বার্সিরির শিক্ষকেরা আছে যারা প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার আমার জানা আছে নাস্তিকেরা মনে করছে যে এই সুযোগে আমরা এই কাজটি করে নেই না শুনে রাখেন আপনি দুনিয়ার স্বার্থে আওয়ামী লীগ করেন কোনো অসুবিধা নাই আপনার দলের স্বার্থে বিএনপি করেন অসুবিধা নাই যে কোনো রাজনীতি দল করতে পারেন এটা আপনার স্বাধীনতা এই দেশে বসবাস করেন যে কোনো রাজনীতি দল করবেন আমরা রাজনীতি করি না এটা হলো আমার নিজের ইখতিয়ার কিন্তু কথা হলো
ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় দেশের চাইতে ঈমান বড় ঠিক কি না জুরে বলেন সবচেয়ে বড় কোন জিনিস জুরে বলেন সবচেয়ে বড় কোন জিনিস আরে ভাই ঈমান যদি চলে যায় আপনি রাষ্ট্র দিয়ে কি করবেন ঈমান যদি চলে যায় আপনার দল দিয়ে কি করবেন ঠিক কি না সম্মানিত হাজিরিন এখন এই মুহূর্তে সারা বাংলাদেশের প্রতিটা উলামায়ে কেরাম এই বিষয়ে সচেতন সবাই সতর্ক করতেছেন সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছেন আমাদের সাহেব বাড়ি ফুলতুরি থেকে ঠিক কি না একবারে চূড়ান্ত যে 1 তারিখের আগ পর্যন্ত আহ্বান বারবার তাদেরকে আহ্বান জানানো হচ্ছে এটা পরিবর্তন করা হোক পরিবর্তন করা হোক পরিবর্তন করা হোক যদি পরিবর্তন হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা অভিনন্দন জানাবো কিন্তু যদি পরিবর্তন হয় না ইসলাম বিরোধী যদি কোনো জিনিস আমাদের মাদ্রাসার পুস্তকে স্কুল কলেজের পুস্তকে থাকে অন্ততপক্ষে আমরা মুসলমান হিসেবে ঘরে বসে থাকতে পারি যদি সাহেব বাড়ি ফুলতুরি থেকে জিহাদের ডাক দেওয়া হয় শুনেন আমরা অনেক সময় বলি যে আফসোস হয় আমাদের ভিতরে আমরা জিহাদ করব জিহাদের তো ময়দান নাই আল্লাহ নবী তো বদরের যুদ্ধে ডাক দিবেন সাহাবারা বদরের যুদ্ধে গেছেন উহুদের যুদ্ধে ডাক দিবেন সাহাবায়ে কেরামা উহুদের যুদ্ধে গেছেন খন্দকের যুদ্ধে মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামেরা জীবন দিবেন মানে সশস্ত্র যুদ্ধ অংশ গ্রহণ করে জীবন দিয়ে শাহাদাতের মর্যাদা লাভের সুযোগ লাভ করেছিলেন বর্তমানে কিন্তু এই প্ল্যাটফর্মটা বর্তমানে তেমন একটা পাওয়া যায় না ওই একটা সুযোগ ওই একটা সুযোগ আপনারা আমার যারা শাহাদাতের তামান্না আছে শাহাদাতের তামান্না আসেনি আরে নবীজি বলেছেন যার দিলে শাহাদাতের তামান্না থাকে না সে মুনাফিক দিলে আপনারা আমার শাহাদাতের মৃত্যুর তামান্না থাকতে হবে আপনি আমি আল্লাহর কাছে সবসময় এই কামনা করতাম আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করিও কারণ শাহাদাতের মৃত্যু নিয়ে যারা কবরে যাবে এদের লাশ কবরে পৌঁছবে না সুবহানাল্লাহ নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ শাহাদাতের মৃত্যু নিয়ে যারা কবরে যাবে তাদের লাশ পড়ছে না এরা ওইভাবে হাশরের মাঠে উঠবে এদের শরীর থেকে তাজা রক্ত ঝরবে শহীদের লাশ কবরে পড়ছে না নবীদের মর্যাদা তো আরো উপরে কোটি গুণ উপরে শহীদের লাশও কবরে পড়বে না আর শাহাদত বরণ করার একটা সময় আসছে আমাদের সামনে সেটা এই শিক্ষা ব্যবস্থার উপরে ভিত্তি করে যদি সাহেব বাড়ি ফুলতুলি থেকে আমাদেরকে আহ্বান করা হয় আমরা প্রস্তুত আছি বলি ইনশাআল্লাহ সবাই বলি ইনশাআল্লাহ আরে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার ভাতিজা স্কুলে গিয়ে এই কথা শিখবে যে বানর থেকে মানুষ হয়েছে এটা আমরা মানতে পারি শুধু তাই না আরো বলা হয়েছে লাল গরু নাকি এটা ভাগ্যের প্রতীক নাউজুবিল্লাহ আরে গরু তো গরুই গরু কোনদিন মানুষ হয় নাকি গরু কোনদিন মানুষ হবে লাল গরু বলে ভাগ্যের প্রতীক গরুর পূজা ভারত চলে ঠিক কি না গরু তাদের মা হতে পারে কিছুদিন পরে তারা যদি বাবাও বানাই দেয় আমরা অসুবিধা কি কোনো অসুবিধা আছে তারা গাভীরে মা বানাইছে এখন ষাঁড়রে যদি বাবা হয় কোনো অসুবিধা নাই এটা তার ব্যাপার কিন্তু আমাদের কাছে লাল গরু খালা গরু দরা গরু সব গরু সমান গরু গরুই ঠিক কি না গরুর মধ্যে কোনো ব্যবধান আসেনি আরে দোয়াল লাগিয়ে আপনি বা ইউনিভার্সিটি লেকচারার কলেজের লেকচারার মাদ্রাসার বড় বড় মুফতি মুহাদ্দিসকে এনে গরুরে ফরান সারাদিন ধরে ফরান এই গরু আজকে ঘর থেকে বের হবে অমুকের জমিনে যাবে না সে আমার দুশ্মন যদি যাস তোরে জেলে দিয়ে দিবে সব ইউনিভার্সিটি লেকচারাররা তারে বুঝায় ভালো করে ফিটিয়ে বুঝায় যে অমুকের জমিনে যাইবে তো খবর আছে কারণ সে আমার দুশ্মন তার জমিনে যাবে না ঘাস খাবে না বারবার বুঝাইলেন গড় থেকে ছেড়ে দেখেন না সবার আগে ওই জমিনই যাবে ঠিক কি না কারণ গরু কোনদিন মানুষ জুড়ে বলেন গরু কোনদিন মানুষ আরে গরু যেমন মানুষ হয় না বানর মানুষ হতে পারে প্রাণী প্রাণী ওই জানোয়ার জানোয়ার ওই মানুষ মানুষ ওই অতএব ওই সব নাস্তিক মুরতাদের এজেন্ডা বাস্তব এই বাংলার জমিনে চলবে সম্মানিত হাজিরিন যারা এটা বাস্তবায়ন করতে চাচ্ছে এরা আবুল আহাবের উত্তরসূরি জুরে বলেন কার উত্তরসূরি আরো জুরে বলতে হবে কার আবুল আহাবের উত্তরসূরি এরা